এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল ব্লগ অফিসিয়াল। আজকে আবার একটা নতুন ধরনের ব্লগ নিয়ে এসেছি। বাঙালিদের কাছে মিষ্টি হলো একটি ইমোশন, আর আমিও তার অন্যথা নই। তাই আজ অনেকদিন পরে কলকাতায় আসার জন্য মিষ্টির দোকানগুলো ঘুরে ঘুরে একটু মিষ্টি টেস্ট করার ইচ্ছে জাগলো। আমি জানতে পারলাম এখানে মিষ্টি হাব বলে একটা নতুন জায়গা আছে, যেখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, অনেক ফেমাস ব্র্যান্ডসের মিষ্টি পাওয়া যায়। আর সেই জন্যই আমি আজকে এসেছি এই মিষ্টি হাবে। তাহলে তোমাদেরও সবাইকে দেখাবো যে কোন কোন ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। কলকাতার নিউ টাউনের ইকো পার্কের পাশেই অবস্থিত এই মিষ্টি হাব শুরু হয় 2018 সালে। তাই ইতিমধ্যে সব কলকাতাবাসীর কাছেই মিষ্টি হাব অতি পরিচিত একটি জায়গা। কিন্তু আমার মতো কিছু মিষ্টি বিরহে কাতর প্রবাসীদের কাছে এটি যেন একটি স্বর্গরাজ্য। এই অতি সুন্দরভাবে সাজানো আউটলেটে দেখতে পেলাম 11টিরও বেশি মিষ্টির দোকানের কাউন্টার। সবকটি আমার ফেভারিট ব্র্যান্ডস, তাই ডিসাইড করলাম কিছু ইউনিক মিষ্টি ট্রাই করব। কেসি দাস দিয়ে শুরু করছি, কারণ এইখানে স্টলটা তুলনামূলক ফাঁকা। এটি হচ্ছে রসমালঞ্চ। কেসি দাস থেকে আমাকে রেকমেন্ড করা হলো এই মিষ্টিটা, যার নাম হচ্ছে রসমালঞ্চ। দেখি অনেকটা পাটিসাপটার মতো লাগছে বাইরে থেকে। এবার এটাকে খেয়ে দেখি কীরকম। বাইরেটা বেশ শক্ত, চামচ দিয়ে কাটা যাচ্ছে না, পাটিসাপটার মতোই পুরো টেক্সচারটা। তো এই যে বাইরেটা পুরো পাটিসাপটার মতোই লাগছে দেখতে, ভেতরে ক্ষীর ভরা আছে। তারপর রসে ফেলা, পুরো আমার তাই মনে হলো পাটিসাপটার মতোই, ভেতরে ক্ষীর ভরা। যারা খুব মিষ্টি পছন্দ করেন না তাদের হয়তো এটা একটু বেশি মিষ্টি লাগবে, আমার তো ভালোই লাগলো খেতে। কিন্তু এটা একটু অন্য ধরনের, কেসিদাস মানে আমরা জানি রসগোল্লা, কিন্তু এটা এক কথায় বলতে গেলে পুরো পাটিসাপটার মতোই খেতে। আমার ফুড ট্যুরের এই প্রথম এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এরপরে বাঞ্ছারাম থেকে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী নিলাম মিহিদানা পান্তুয়া স্লাইস নামে একটি মিষ্টি। এই যে মিহিদানা পান্তুয়া স্লাইস, এটা একটা ফিউশন মিষ্টি। মিহিদানা আছে একটা লেয়ার, পান্তুয়া আছে তলায়, একদম লেয়ার হচ্ছে কেকের লেয়ারগুলো দেখাও। একদম উপরের লেয়ারটা হচ্ছে পান্তুয়া, তারপরে মিহিদানা, একটা নিচে হচ্ছে কেক। একটু অন্য ধরনের, যারা একটু নতুনত্ব পছন্দ করেন তাদের ভালো লাগবে। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন কেকের সাথে পান্তুয়া আমার ঠিক তেমন লাগছে না, কিন্তু টেস্টটা অন্তত খারাপ হয়ে লাগছে না। উপর থেকে কাজু এসব দেওয়া আছে। একবার ট্রাই করার মতো, যারা ফিউশন মিষ্টি ভালোবাসে তাদের জন্য এটা ভালোই একটা অপশন। হরেক রকম মিষ্টি, সন্দেশ এসব তো আছেই, এছাড়াও দেখতে পেলাম সিঙ্গারা, কচুরি, খাস্তা কচুরি, গজা, কুচো নিমকি এসবের ভান্ডার এই মিষ্টি হবে। এই
এটি হচ্ছে নুলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের থেকে নিলাম চকলেট বোম। এটা একটা সন্দেশ, আমার হাতে এসে গেছে চকলেট বোম। চকলেট বোম সেই বাজি চকলেট বোম না, যা হচ্ছে একটা মিষ্টি। খেয়ে দেখা যাক কীরকম। বেশ নরম, দেখুন চামচটা দিয়ে উঠে আসছে, সন্দেশের মতোই একদম। ওপরে চকলেট চিপস দিয়ে পুরো সাজানো, আর উপরে একটা জিন্সও দেওয়া আছে একদম টপে। আমার লাগছে পুরো রাম বলের মতো খেতে। এক কথা এটা পুরো রাম বলের মতো খেতে। যারা রাম বল ভালোবাসেন, চকলেট ভালোবাসেন, তো অবশ্যই ট্রাই করবেন। এই বড় বড় সন্দেশগুলো দেখে নিজেকে আটকে রাখাই মুশকিল হচ্ছিল। এরপরে এলাম চন্দননগরের বিখ্যাত সূর্যকুমার মোদকের মিষ্টির কাউন্টারে। কলকাতায় সূর্যকুমার মোদকের মিষ্টি খেতে পারবো ভাবতে পারিনি, তাই দেখে খুব আনন্দ পেলাম। সূর্যকুমার মোদকের দোকান থেকে আমরা নিলাম মতিচুর সন্দেশ আর জল ভরা। এই মতিচুর সন্দেশই ফেমাস, টেক্সচারটা অনেকটা কাঁচা গোল্লার মতোই, দেখুন একদম অতি সহজে ভেঙে যাচ্ছে। নামের সাথে একদম মানানসই মতিচুর, যেটা বললাম একদম কাঁচা গোল্লার মতোই দেখতে এবং চট করে ভেঙে গেল। অসাধারণ, টেস্টটাই এত ভালো। এবং ভেতরে যদি দেখেন, এখানে কাঁচা গোলার মতো টেক্সচার হলেও ভেতরে নানা ধরনের ফ্রুটস, ক্ষীর এসব দেওয়া আছে, অসাধারণ। সূর্য মোদকের আরেকটা স্পেশালিটি হচ্ছে জল ভরা, নিয়েছি তাই জল ভরা। একদম নরম ভেতরে, দেখুন কি সুন্দর রস একদম বেরিয়ে আসছে। শীতকাল হলে এখানে নলেন গুড় দেয়, এখন চিনির রস। এবার মনে হচ্ছে কলকাতায় এসেছি, অসাধারণ। প্রবাসীরা এখান থেকে মিষ্টি কিনে খুবই সহজে চেকিং লাগেজে নিয়ে যেতে পারেন, যেমন ড্রাই সন্দেশ, বরফি ইত্যাদি। যদিও দইয়ের ভার, রাবড়ি ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না, কিন্তু তাও এই উপায়টা আছে এখান থেকে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। সূর্য মধুকের মিষ্টি খেয়ে মনে হলো এবার সত্যি কলকাতায় এসেছি, দারুণ এক্সপিরিয়েন্স। আপনাদের সবাইকে বলবো আপনারাও আসুন, এখানে চেক করতে পারেন এই মিষ্টির দোকানগুলোকে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে নেক্সট এপিসোডে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আপনাদের সাথে আবার দেখা হবে।